আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে গতকাল বৈঠক করেছে জাতীয় পার্টি। এদিকে 17ই ডিসেম্বর পর্যন্ত নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরই দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটির রওশনপন্থীরা। কাউসার সোহেলের রিপোর্ট। নির্বাচন ঘিরে জমজমাট জাতীয় পার্টির বনানী কার্যালয়। সকাল থেকেই কয়েক দফায় বৈঠকে বসেন দলটির প্রবীণ ও কেন্দ্রীয় নেতারা। স্বভাবতই প্রসঙ্গ নির্বাচনী প্রস্তুতি। পরে সাংবাদিকদের জানান, সংসদ নির্বাচন নিয়ে গতরাতেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েক নেতার সঙ্গে বৈঠক করেছেন তারা। আসন ভাগাভাগি সেটা সংসদীয় পদ্ধতি, সরকার যেখানে আছে সেখানে আসন ভাগাভাগি এরকম হয়। আমরা আপাতত এরকম ভাগাভাগির বিষয়ে কোনো রকম আলোচনা আমাদের নাই। আমরা পরিবেশ পরিস্থিতিটা অবজার্ভ করতেছি, যাতে একটা ভালো পরিবেশ হয়। আসন ভাগাভাগি হতেও পারে, রাজনীতিতে বললাম না, শেষ বলতে কিছু নাই। এদিকে গুলশানে রওশন এরশাদের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রওশনপন্থী নেতাকর্মীরা। ক্যান্ডিডেট তারা যদি নমিনেশন বা ওই আওয়ামী লীগ থেকে যদি কনসেশনটা না পায়, সেখানে একটা প্রচণ্ড একটা গোলমাল সৃষ্টি হবে সেই গ্রুপের মধ্যে। আমরা নীরবে নাই, আমরা একটা অবজার্ভ করছি। 17 তারিখের পর একটা অবস্থানে যাবে জাতীয় পার্টি, সেখানে একটা বোঝা যাবে। আর 7 তারিখের পরে আরেকটা অবস্থা বোঝা যাবে ইনশাল্লাহ। আপনি একটু শীঘ্রই দেখতে পারবেন ওই গ্রুপেরও যারা আছে তারাও আমাদের সাথে এসে খুব শীঘ্রই সবাই একত্র হবে। আসন ভাগাভাগির রাজনীতি করে দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন বলেও মন্তব্য করেছেন নির্বাচন থেকে ছিটকে পড়া রওশনপন্থীরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।